একাদশ শ্রেণীর বাংলা ক্লাসে শিক্ষার্থীরা স্বাগত। তোমরা মাধ্যমিক পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়েছ, তার জন্য প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তোমরা মাধ্যমিক স্তর অতিক্রম করে এখন উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী। পরিতাপের বিষয়, COVID-19 কারণে বিদ্যালয়ে পঠন পাঠন এখন বন্ধ, শ্রেণীকক্ষে আমরা পড়াতে পারছি না। ভেবেছিলাম তোমাদের নতুন ক্লাস শ্রেণীকক্ষেই শুরু করা যাবে, শ্রেণীকক্ষে আনন্দ সহকারে পাঠ দেওয়া যাবে, কিন্তু সেটা এখনো সম্ভব হয়নি। যাই হোক, এই অনলাইন ব্যবস্থা, তোমাদের আমি মোবাইল ফোন, স্মার্টফোন ব্যবহার করতে বারণ করতাম। তার ব্যবহারের কুফল অনেক শিক্ষার্থীর মধ্যে দেখেছিলাম, কিন্তু এই অতিমারির কালে পড়াশুনো করার যে ন্যূনতম একটা প্রয়াস চলছে, সেটা এই স্মার্টফোনের মাধ্যমেই হচ্ছে। কাজেই আমি এতদিন যেটা বলেছিলাম, এখন কিন্তু ঠিক তার উল্টো পথেই, সেই স্মার্টফোনের মাধ্যমেই কিন্তু তোমাদের কাছে আমি পৌঁছচ্ছি। যাই হোক, তোমরা একাদশ শ্রেণীর বাংলার যে সিলেবাস এবং তার যে প্রশ্নের কাঠামো, সেগুলো নিয়ে বিস্তৃত আলোচনা পরে করা যাবে। আমি তোমাদের কাছে কিছুটা রূপরেখা দেওয়ার চেষ্টাও করব। মাধ্যমিকের মতো অত কবিতা, গল্প ইত্যাদি নেই, অল্প আছে পাঠ্যক্রমের মধ্যে, কিন্তু বৈচিত্র্যও আছে, অসাধারণ সব লেখা আছে, কবিতা আছে, গল্প আছে, তোমাদের ভাষাতত্ত্বের কথা আছে, বাংলা সাহিত্যের ইতিহাস আছে, সেসব একে একে আমরা আলোচনা করব। কিন্তু তারও আগে মনে রাখতে হবে, এই যে উচ্চ মাধ্যমিক স্তর, এখানকার উত্তর লেখার মান কিন্তু হবে উচ্চ, কারণ এটা মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিক। কাজে নামে শুধু নয়, তার প্রয়োগেও কিন্তু আমাদের সেই উচ্চ মান কিন্তু বজায় রাখতে হবে। যাই হোক, তোমরা নিশ্চয়ই পড়াশোনার মধ্যে এসেছো, বই হয়তো সবাই পাওনি। আমি তোমাদেরকে, আমি যে অংশটি আলোচনা করব সেটি ছবি তুলে তোমাদের কাছে পৌঁছে দেব, অসুবিধা হবে না। এভাবেই চলুক, তারপরে হয়তো স্কুলের পঠন পাঠন অনতিবিলম্বেই শুরু হয়ে যাবে, তখন তোমাদের সঙ্গে আবার শ্রেণীকক্ষের আনন্দময় পরিবেশে দেখা হবে, আবার আমরা আনন্দ করে পড়াশোনা করতে পারব এবং প্রশ্নোত্তর, ভাব বিনিময় সব চলবে, যেটা এই প্রক্রিয়াতে লেনদেনের বিষয়টা কম। আমি তোমাদের মুখ দেখতে পাচ্ছি না, আমি ভিডিও করে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, তোমরা আমাকে দেখবে, কিন্তু আমি তোমাদের অনুভূতি, তোমাদের অভিব্যক্তি, তোমাদের সেই উজ্জ্বল চোখ আমি দেখতে পাচ্ছি না। এই অসুবিধে, অন্য পন্থা পদ্ধতিতে পড়ানো যায়, কিন্তু আমি খুব একটা সরগর নই সেই সব পন্থায়, তাই এই পন্থাটি আমি অবলম্বন করলাম। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আর যে প্রশ্ন থাকবে, যে সমস্যা হবে, খাতায় নোট করে রাখবে, যখন আমরা শ্রেণীকক্ষে যাব তখন আমরা আলোচনা করব। ছেলেবেলায় একটি গানের লাইন আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল, ভীষণভাবে উজ্জীবিত করেছিল। তখন বুঝতে পারিনি, কিছুই বুঝতে পারিনি, কিন্তু গানটির মধ্যে একটা রহস্য আছে এটা বুঝতে পেরেছিলাম। একটি নামের সঙ্গে পরিচয় ঘটেছিল,
তখন আমি নিতান্তই বালক, স্কুলে পড়ি। তোমরাও নিশ্চয়ই গানটি শুনেছ, আমি তো গান গাইতে পারি না, তাই শুধু উল্লেখ করতে পারি মাত্র। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে। লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে। এই যে লালন নামটি এবং তার যে এই যে রহস্যময়তা এই কথার মধ্যে, এটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। পরবর্তী সময়ে জানার চেষ্টা করেছি, উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের কিছু কিছু জানতে হয়েছিল, শুধু সিলেবাসের মধ্যে নয়, তোমাদেরও আমি বারবার বলবো সিলেবাসের বাইরে গিয়েও অনেক কিছু শিখতে হয়। জীবনের সিলেবাসটা অনেক বড়, সেই জীবনের সিলেবাস কোনো বাধা ধরা প্রশ্নের কাঠামোতে ছকে থাকে না, সেই ছক মেনে চলে না, ছক ভাঙাতেই আমাদের আনন্দ। যেমন পথ চাওয়াতেই আমাদের আনন্দ, সেরকম জীবনের ছক ভাঙাতেই আমাদের আনন্দ, ছক ভাঙতে হবে। যাই হোক, সেই লালন শাহ, লালন ফকির, লালন সাঁই বিভিন্ন নামে তিনি পরিচিত। তার জন্ম সালটা নিয়ে বিতর্ক আছে, তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে যদিও 1774 খ্রিস্টাব্দের উল্লেখ আছে, কিন্তু এই সালটি নিয়ে কিন্তু মতভেদ আছে। যাই হোক, তো এই মানুষটি যেটা দিয়ে শুরু করেছিলাম, সব লোকে কয় লালন কি জাত এ সংসারে, অর্থাৎ তার জাত কোন জাতের মানুষ। আমরা তো খুব জাত পাত এইসব সংকীর্ণতা নিয়ে চলাফেরা করি, এসব নিয়ে আমরা কথা বলি, আমরা রাজনীতি করি, আমরা সমাজকে শোষণ করার চেষ্টা করি, কিন্তু এই মানুষটি কিন্তু সব কিছুর ঊর্ধ্বে উঠেছিলেন, মানবতাবাদের কথা বলেছিলেন, কুসংস্কার মুক্তির কথা বলেছিলেন, জীবন দর্শনের যে উন্নততর শীর্ষ সেই শীর্ষকে কিন্তু তিনি স্পর্শ করেছিলেন। এই মানুষটি তিনি সেই বাংলাদেশের নদিয়া জেলার অধীন যে কুষ্টিয়া, তোমরা নাম শুনে থাকবে, সেই কুষ্টিয়ার গড়াই নদীর তীরে ভাঁড়ারা বলে একটা গ্রাম আছে, সেই ভাঁড়ারা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এবং গবেষণা করে জানা গেছে, বিভিন্ন মত আছে, জানা গেছে তিনি একটি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম মাধব কর এবং মাতা পদ্মাবতী দেবী। সে কায়স্থ বাড়িতে তার জন্ম, হিন্দু, বুঝতেই পারছো। কিন্তু তার মধ্যে বিভিন্ন জায়গা পরিভ্রমণের একটা বাসনা ছিল, তীর্থক্ষেত্র পরিভ্রমণ করার ইচ্ছে ছিল। তিনি কি করলেন, তিনি বিবাহিত, তার স্ত্রী, মা, আর খুব অল্প বয়সে তিনি তার পিতাকে হারান এবং জ্ঞাতিদের সঙ্গে বিবাদ বা ইত্যাদি যা হয়, মা এবং স্ত্রীকে নিয়ে অন্যত্র বসবাস করেন। এবার তীর্থ পরিভ্রমণের ইচ্ছায় বন্ধুদের সঙ্গে তিনি যাত্রা করেন। তিনি নদিয়ায় যান, মতান্তর আছে যদিও, রহস্যাবৃত কিছু কিছু বিষয় আছে, সেই নদিয়ায় তীর্থ করতে যান, কিন্তু তিনি বসন্ত রোগে আক্রান্ত হন। তার সহযাত্রী যারা ছিলেন তিনি এতটাই কাহিল হয়ে পড়েন এবং তারা ভাবেন যে তিনি মারা গেছেন, এবং সেই মারা যাওয়ার কারণে তাকে মুখে নুরো জেলে, কতটা সেটা বাস্তব কতটা কল্পনা সেটা সঠিক জানা নেই, তাকে নদীর চড়ায় রেখেই তারা বাড়ি ফিরে আসেন এবং বলেন যে সে বসন্ত রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। কিন্তু সেই নদীর তীরে যখন তিনি পড়ে আছেন মৃতপ্রায় অবস্থায়, এক রমণী, তন্তুবায় রমণী, মুসলমান ধর্মের এক তন্তুবায় রমণী,
তিনি সেইখানে আসেন এবং তিনি দেখেন তার শরীরে প্রাণ আছে। তিনি তার বাড়িতে নিয়ে যান এবং অনেক সেবা যত্ন করে সুস্থ করে তোলেন। পরবর্তী সময়ে তিনি যখন তার বাড়িতে ফিরে যান, কিন্তু সেই রক্ষণশীলতা, সংস্কার, অন্ধবিশ্বাস, জাতপাতের দ্বন্দ্বে দীর্ণ আমাদের এই সমাজ ব্যবস্থা তার শিকার হন। তার স্ত্রী, তার মা, তার পরিবার পরিজন, তার গ্রাম এবং স্বজন তাকে আর গ্রহণ করে না, ফিরিয়ে দেয়। কারণ মুসলমানের বাড়িতে সে অন্য জল গ্রহণ করেছে, তাই তার জাত চলে গেছে। ফিরে আসেন, চলে যান, নতুন উপলব্ধি হয় তার জীবনের। সব লোকে কয় লালন কি জাত সংসারে। তিনি সিরাজ সাই নামে এক তত্ত্বজ্ঞানীর কাছে তিনি বাউল ধর্মে দীক্ষিত হন। তারপর থেকেই চলে তার বাউল সাধনা। এই বাউল সাধনায় তিনি যখন প্রবেশ করেন, বাউল সাধনায় প্রবেশ করে সেই কুষ্টিয়ার সন্নিকটস্থ ছেউড়িয়া গ্রাম, সেই ছেউড়িয়া গ্রামে আখড়া নির্মাণ করে সেখানে তিনি বাউল সাধনা করতে শুরু করেন। এই বাউল, বাউল শব্দটা এসেছে বাতুল শব্দ থেকে। বাতুল শব্দের অর্থ কি? বাতুল শব্দের অর্থ উন্মাদ। কিসের জন্য উন্মাদ? কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, সেই মনের মানুষের সন্ধান করা, আত্মানুসন্ধান করা। আমাদের আত্মার মধ্যেই পরমাত্মার অবস্থান, এই আত্মার মধ্যেই যে পরমাত্মা, সেই পরমাত্মাকে স্পর্শ করা, তাকে ছোঁয়া, তাকে পাওয়া, তার অন্বেষণ করা, এটাই হচ্ছে বাউল তত্ত্বের মূল কথা। এখানে দেহতত্ত্বের কথা বলা আছে, আত্মা পরমাত্মার কথা বলা আছে, ইরা পিঙ্গলা নারীর কথা বলা আছে, আট কুঠুরি নয় দরজার কথা বলা আছে, এর মধ্যে অনেক গূঢ় তত্ত্ব আছে, অনেক গোপনীয়তা আছে। সেসব প্রসঙ্গ এখন থাক, যেটা বলছিলাম সেই পথেই একটু বলি তোমাদের কাছে। সেটা হচ্ছে এই যে বাউল সাধনা তিনি কি করলেন, তিনি জ্ঞানের পথে গেলেন না, তিনি জ্ঞানের পথে না গিয়ে মনের পথে গেলেন। জ্ঞানের পথে তিনি গেলেন না, মনের পথে গেলেন, মনটাকে তিনি গুরুত্ব দিলেন। তিনি সেই পথে গিয়ে বললেন, এই মানুষে আছে রে মন, এই মানুষে আছে রে মন, মানুষের মধ্যে যে মন, সেই এই মানুষে আছে রে মন, যারে বলে মানুষ রতন। তিনি এই মানুষ রতনের সন্ধান করলেন এবং সেই মানুষ রতন, এই মানুষ রতনের অন্বেষণ করেই সারা জীবনটা কিন্তু তিনি অতিবাহিত করলেন। এবার একটু মজার কথা বলি, সেই যে ছেউড়িয়া, সেই ছেউড়িয়াতেই কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তোমরা জানো জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, সেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কিন্তু তার বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা হতো, ধর্ম আলোচনা হতো, তার তথ্য আছে। তিনি সেখানে যেতেন, কেন যেতেন? কারণ এই যে ছেউড়িয়া সেই অঞ্চলটি ঠাকুরবাড়ি, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির জমিদারির অন্তর্ভুক্ত ছিল, শিলাইদহের যে জমিদারি ঠাকুরবাড়ির তার অন্তর্ভুক্ত অঞ্চল ছিল, তাই সেখানে যেতেন মহর্ষি। আর এতক্ষণ ধরে যার কথা তোমাদের কাছে বলছি আমি, সেই লালন ফকির, তার কিন্তু কোনো ছবি নেই, একমাত্র একটা পেন্সিল স্কেচ আছে, পেন্সিল স্কেচ। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সেই পেন্সিল স্কেচ করেছিলেন 1889 খ্রিস্টাব্দের 5 মে তারিখে, 1889 খ্রিস্টাব্দের 5 মে তারিখে শিলাইদহে পদ্মার বোটে জানা যায় সেইখানে তিনি সশরীরে উপস্থিত ছিলেন লালন ফকির। এবং সেই যে পেন্সিল স্কেচ, সেটা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কিন্তু সংরক্ষিত আছে, তোমরা চাইলে সেটা কখনো দেখতে পারো। অর্থাৎ একটু নুগ্ধদেহ, 116 বছর তিনি বেঁচেছিলেন, 1890 তিনি প্রয়াত হয়েছেন লালন শাহ, লালন ফকির,
সংগতকরণেই বুঝতে পারছো, 115 বছরের ছবি ধরে নেওয়া যায় সেটা। রূপজ্যোত দেহ, হাতে একটা লাঠি আছে এবং ঝুঁকে পড়েছেন, বড় চুল ইত্যাদি। সেই ছবিটা খুব বিখ্যাত ছবি, একমাত্র সেই ছবি। কিন্তু এখানে একটা প্রশ্ন, বিতর্ক আছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কি সেই লালন ফকিরের সাক্ষাৎ হয়েছিল, এটা নিয়ে কথা আছে, মতভেদ আছে। লালন ফকির, লালন শাহ প্রয়াত হলেন 1890। রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির দায়িত্ব নিয়ে মহর্ষির নির্দেশ ক্রমে 1890-91 তিনি গেলেন। অর্থাৎ সেই সময়ে সাক্ষাৎ হয়েছে তা নয়, যদি হয়ে থাকে তার আগে কিন্তু তথ্য বলছে রবীন্দ্রনাথ ঠাকুর দুবার কুষ্টিয়াতে গিয়েছিলেন এবং সম্ভবত সেই সময় লালন ফকিরের সঙ্গে তার সাক্ষাৎ হলেও হতে পারে, এই নিয়ে কিন্তু মতভেদ আছে। কিন্তু লালন শাহের প্রয়াণের পরে রবীন্দ্রনাথ ঠাকুর সেই ছেউড়িয়াতে তার সমাধির উপরে কিন্তু ছোট্ট একটি মন্দির নির্মাণ, পাকা মন্দির নির্মাণ করে দিয়েছিলেন এবং তার সেই ছেউড়িয়ার আখড়া থেকে দুটো গানের খাতা তিনি সংগ্রহ করেছিলেন এবং সেটা কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় আছে। এই হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সঙ্গে লালন ফকিরের সম্পর্ক। এবং রবীন্দ্রনাথ নিজেকে কিন্তু লালন ফকিরের দ্বারা খুব অনুপ্রাণিত হয়েছিলেন, বারে বারে প্রকাশ করেছেন এবং কখনো কখনো তিনি রবীন্দ্র বাউল বলেও নিজেকে চিহ্নিত করেছেন। একতারা হাতে নিয়ে ছবি আছে, তিনি বহু গানের সুরে বাউলাঙ্গের সুর প্রয়োগ করেছেন, সেই গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, আমার মনও ভুলায় রে, এরকম অজস্র গান আছে। তো যাই হোক, রবীন্দ্রনাথের উপরেও কিন্তু সেই লালন শাহের, লালন ফকিরের প্রভাব আমরা পড়তে দেখেছিলাম। এইরকমভাবে লালন শাহ যে 1890 খ্রিস্টাব্দে তার প্রয়াণ, তিনি প্রয়াত হলেন অক্টোবর মাসে, 17ই অক্টোবর, অর্থাৎ এক বছর আগে, এক বছরের কিছু বেশি সময় আগে তার ছবিটা এঁকেছিলেন, আঁকা হয়েছিল, যে ছবির কথা তখন ধরে বললাম। এই লালন ফকির তিনি বারবার করে বলেছেন, জবন কাফের ঘরে ঘরে, এই যে সাম্প্রদায়িক দাঙ্গা বা ইত্যাদি আমরা দেখেছি পরবর্তী সময়ে, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা, জবন কাফের ঘরে ঘরে শুনে আমার নয়ন ঝরে, শুনে আমার নয়ন ঝরে, লালন বলে মারিষ্কারে, চিনলি নে মন মনের ধোকায়। মনের যে মধ্যে যে ধোকা, সেই মনের ধোকায় চিনতে পারলেন না, কাকে মারছো, ভাই ভাইকে মারছে। এই গান যিনি বেঁধেছেন এবং গানের মধ্যে দিয়ে খুব সহজ পথে তিনি ঘোড়ার পিঠে করে তিনি পাবনা, নদিয়া, কুষ্টিয়া, রাজশাহী বিভিন্ন জায়গায়, গ্রামে গ্রামান্তরে এই তাঁর যে তত্ত্ব, এই তত্ত্ব প্রচার করে বেড়াতেন। তাই তার মৃত্যুর পরে তার দেহ যাতে হিন্দু মতে সৎকার না করা হয়, দাহ করা না হয় এবং মৃত্যুর পরে তার দেহ মুসলিম মতে সমাহিত করার সময় নামাজ পড়া না হয়, সেটা তিনি বলে গিয়েছিলেন এবং তার অনুচরেরা, তার সহচরেরা সেটা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। কারণ মানবতার বার্তা যিনি দিয়েছেন, তিনি কোনো ধর্মের মধ্যে, কোনো ধর্মের নিগড়ে, সংস্কারের মধ্যে নিজেকে আটকে রাখতে চান না। এই হচ্ছে লালন ফকির, লালন শাহ, সারা জীবন ধরে যার তত্ত্বকে অনুসন্ধান করতে হয়। তোমরা যারা আগ্রহ প্রকাশ করবে, শুধুমাত্র পাঠক্রমে আছে বলে নম্বর পাওয়ার জন্য তো কিছুটা করতেই হয়, কিন্তু তার বাইরেও তোমাদের কাছে এত কথা বললাম আমি লালন ফকিরের জীবন দর্শন এবং তার তত্ত্ব সম্পর্কে কিছুটা একটু আগ্রহ জাগিয়ে তোলার জন্য কিছু তথ্য তোমাদের কাছে দিলাম। আরেকটি তথ্য বলি, মজার তথ্য, সেটি হচ্ছে হেমাঙ্গ বিশ্বাস, তিনি সোভিয়েত দেশ পত্রিকায় চাকরি করতেন সেই সময় পার্ক স্ট্রিটে, বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী, এবং হেমাঙ্গ বিশ্বাসের বাড়ি আমাদের দক্ষিণ কলকাতার নাকতলাতেই ছিল। সেই হেমাঙ্গ বিশ্বাস তিনি কিন্তু এই লালন শাহ তার যে খুব কাছের মানুষ ছিলেন, খুব কাছের মানুষ ছিলেন হরিনাথ মজুমদার, তিনি একটি পত্রিকা সেখানে সম্পাদনা করতেন, তার সম্পাদনায় একটি পত্রিকা
প্রকাশিত হতো, এবং তার যে জ্ঞান, তার যে পাণ্ডিত্য, শিক্ষিত মানুষ, এবং সেই শিক্ষিত মানুষের সঙ্গে লালন শাহের কিন্তু যোগাযোগ ছিল। সেই পত্রিকাটার নাম ছিল গ্রাম বার্তা প্রকাশিকা, এবং সেই হরিনাথ মজুমদার কাঙাল হরিনাথ নামে কিন্তু সমধিক প্রসিদ্ধ। সেই কাঙাল হরিনাথ, হরিনাথ মজুমদার, তিনিও লালনের গানে অনুপ্রাণিত হয়ে নিজেও কিছু কিছু গান রচনা করে লালনকে শোনাতেন। হ্যাঁ, এবং একটি গান শুনিয়েছিলেন, তোমরা নিশ্চয়ই জানো সেই গানটা, হরিদিন তো গেল সন্ধে হলো পার করো আমার। এই গানটা শুনে লালন মুচকি হেসেছিলেন, হেসে বলেছিলেন, ব্যঞ্জনটি তো ঠিক হইয়াছে কিন্তু নুন কম পড়িয়াছে, অর্থাৎ ঠিক হলো ঠিকই কিন্তু অনুসরণ অনুকরণ করাটা বাউলাঙ্গ, বাউল তত্ত্ব, লালনের যে পথ সেই পথ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কোন পথ তোমাদের আমি বলেছি একটু আগে। তো এই যে হরিনাথ মজুমদার, তিনি গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাতে এই ঠাকুরবাড়ির জমিদারির পাইক বরকন্দাজ পেয়াদারা ওই কর আদায় করার জন্য যে অত্যাচার করত সেই কথা প্রকাশ করেছিলেন তার পত্রিকাতে, এবং সেই জন্য ঠাকুরবাড়ির থেকে নির্দেশ যায় এবং লেঠেল বাহিনী সেই হরিনাথ মজুমদারকে আক্রমণ করে। সেই আক্রমণকে থেকে তাকে বাঁচানোর জন্য শোনা যায়, কথিত আছে যে ওই লালন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে লাঠি নিয়ে বেরিয়ে যান এবং সেই আক্রমণকে প্রতিরোধ করেন। এই তথ্যটি হেমাঙ্গ বিশ্বাসের কথা বলছিলাম, তিনি এই কাঙাল হরিনাথের একটি লেখার ডায়েরি তিনি পান এবং তার কাছে সেই ডায়েরিটা ছিল, এবং প্রখ্যাত গবেষক, বাংলা সাহিত্যের গবেষক সুধীর চক্রবর্তী মহাশয়ের সঙ্গে তার কথোপকথন হয়। তিনি বলে, সুধীর চক্রবর্তী মহাশয় তাকে বলেন যে আপনি এই ডায়েরিটির মধ্যে এই যে তথ্যটা বলছেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? উনি বলেছেন, হ্যাঁ, ডায়েরির মধ্যে কথা লেখা আছে, কিন্তু সেই ডায়েরিটা খুব দুষ্পাঠ্য, কষ্ট করে পড়তে হচ্ছে। তো সুধীরবাবু বলেছিলেন, আপনি তাহলে এটা প্রকাশ করুন, লেখার মধ্য দিয়ে প্রকাশ করুন। প্রকাশিত হচ্ছিল চতুষ্কোণ বলে পত্রিকাতে, সেটা লেখা বেরোচ্ছিল, কিন্তু এই তথ্যটি প্রকাশিত হওয়ার আগেই দুঃখের বিষয় হেমাঙ্গ বিশ্বাসের প্রয়াণ ঘটে। তাই এই ঘটনাটির কোনো প্রামাণ্য নথি কিন্তু এখন আর নেই। তো এই যে লালন ফকির সম্পর্কে তোমাদের কাছে আমি বললাম, আমার সেই ছেলেবেলায় শোনা নাম, তার সেই সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে, আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। আমি তোমাদের কাছে এই কথাগুলো বললাম। তারই একটি কবিতা, অসাধারণ কবিতা, বাড়ির কাছে আরশি নগর তোমাদের পাঠ্যক্রমের মধ্যে আছে, বাড়ির কাছে আরশি নগর তোমাদের পাঠ্যক্রমের মধ্যে আছে। সেই পাঠ্যক্রমে এর মধ্যে মূল যে বাউলের তত্ত্ব সেই তত্ত্বটা প্রকাশিত হয়েছে। বাড়ির কাছে আরশি নগর অর্থাৎ বাড়িটা কি? আমাদের দেহ। এই বাড়ির কাছে আরশি নগর, আরশি মানে হচ্ছে আয়না, আয়না মানে হচ্ছে মন, দর্পণ, যেখানে সব কিছু প্রত্যক্ষ করা যায়। সেই বাড়ির কাছে আরশি নগর, আরশি মানে হচ্ছে আয়না, সেই আয়নার কাছে সব কিছু প্রতিফলিত হয়। আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশি নগর। তাহলে এই যে বাড়ির কাছে আরশি নগর, আমি তোমাদের কাছে যাব, আমি পাঠ্য অংশটা পড়ে শোনাবো, আজ হয়তো শেষ হবে না, আমি কিছুটা অংশ তোমাদের কাছে একটু বলি, আজকের পড়াটা শেষ করব। তোমরা সঙ্গে থাকো আমার, আমি অডিওতে যাচ্ছি, আমি পাঠ্যপুস্তক ধরে বুঝিয়ে দেব, আরেকটি ক্লাস সম্ভবত লাগবে, সেই কারণে আজকে আমি অডিওতে যাচ্ছি, একটুখানি কথা বলবো, সঙ্গে থাকো, অডিওতে যাচ্ছি। এতক্ষণ তোমাদের কাছে আমি যা বললাম আশা করি উপলব্ধি করতে পেরেছো। এটা একটা খুব উচ্চ মার্গের সাধন তত্ত্ব বাউল এবং লালন ফকির, প্রাতঃস্মরণীয়
ব্যক্তিত্ব। পরের দিন আরেকটি ক্লাস লাগবে, পরের দিন আরও অনেক কথা বলবো। আজকে আমি এই কবিতাটা তোমাদের কাছে একটু রাখছি, তোমাদের পাঠ্য বই সাহিত্য চর্চা, সেই সাহিত্য চর্চা বইয়ের যাদের বই আছে তারা দেখো, আমি ছবি তুলে তোমাদের কাছে কবিতাটা পাঠিয়ে দিচ্ছি। এই অডিওতে এলাম সেই কারণেই যে এই অবসরে আমি তোমাদের কাছে ছবি পাঠিয়ে দিচ্ছি। 40 পৃষ্ঠায় আছে, বাড়ির কাছে, আরশিনগর, লালন ফকির। তো এই কবিতাটি আমি তোমাদের কাছে পড়ে শোনাচ্ছি, পরের পরের ক্লাসে, পরের দিনে আমি তোমাদের কাছে আরও কিছু কথা বলবো এবং এই বাড়ির কাছে আরশিনগর কবিতাটার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, শব্দ ধরে, পংক্তি ধরে, এবং তার দর্শন তত্ত্ব কিভাবে এখানে প্রকট হয়েছে, প্রকাশিত হয়েছে সেটা আলোচনা করব, এবং কিছু প্রশ্ন তোমাদের কাছে দেব এবং সেগুলোও একটু আমি আলোচনা চর্চা করে দেব। আর এমসিকিউ, এসএকিউতে যা যা আসে সেগুলো সম্পর্কেও বলবো। তো যাই হোক, আমি আজকে কবিতাটা পড়ে তোমাদের শোনাচ্ছি, কবিতাটা শুনিয়েই আজকের মতো ক্লাস আমি শেষ করব। আরেকটি ক্লাস আমি নেব এই বাড়ির কাছে আশ্বিনগরের উপর, সেটাই হবে শেষ ক্লাস। এই বাড়ির কাছে আশ্বিনগর কবিতাটা আমি তোমাদের কাছে পড়ছি। আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আশ্বিনগর, ও এক পরশী বসত করে, গ্রাম বেরিয়ে অগাধ পানি, ও তার নাই কিনারা নাই তরণী পারে, আমি বাঞ্ছা করি দেখব তারি, আমি কেমনে সে গায়ে যাইরে, বলবো কি সেই পড়শির কথা, ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাইরে, ও সে ক্ষণেক থাকে শূন্যের উপর, আবার ক্ষণেক ভাসে নীরে, পড়শি যদি আমায় ছুঁতো, আমার জম যাতনা যেত দূরে, আবার সে আর লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁকরে। অর্থাৎ বুঝতেই পারছো এই কবিতার মধ্যে যে আমাদের আত্মা, পরমাত্মা, তার আলোচনা করা হয়েছে, তার কথা বলা হয়েছে, এবং আমাদের যে বিষয় বাসনা কিভাবে আমাদেরকে বিপথগামী করে, আমাদের মনের মানুষের সঙ্গে মিলিত হতে দেয় না, সেই কোথায় পাবো তারে আমার মনের মানুষ চেরে, এই যে হাহাকার, কিংবা খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, ধরতে পারলে মনোবেরি দিতেম তাহার পায়, এই যে লালনের গানগুলো, এই বাড়ির কাছে আরশিনগর এটাও এটাও কিন্তু গান, ভীষণ সুন্দর একটি গান, তোমরা শুনতে পারো, বিভিন্ন জায়গায় শোনা যায়। সেই বাড়ির কাছে আরশিনগর কবিতাটা তোমাদের কাছে আজকে আমি রাখলাম, আমি আরেকটি ক্লাস নেব, সেই ক্লাসে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রশ্ন আলোচনা করে দেব। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থেকো, ধন্যবাদ।